এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে। আজকে আমরা 7টা 20 জগন্নাথ এক্সপ্রেসে পুরী যাব। আজকে 26 মে। আজকে আমরা পুরী যাব। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ওখান থেকে সোজা একবারে পুরী স্টেশনে গিয়ে নামব। দেখো এখন আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এবার একটা ম্যাজিক গাড়ি করে হোটেলটায় যাব। দেখো এখন আমরা পুরী সমুদ্রে এসে গেছি। খুব মজা হচ্ছে। আজকে 27 তারিখ। পুরী স্টেশন থেকে হোটেলের নাম বসকুটিরে চলে এসেছি। দেখো এখন ভোরই হয়েছে, সূর্য উঠে গেছে। মেঘলা থাকার জন্য সানরাইজ দেখতে পাইনি। সমুদ্রে কিছুটা একটু পাটা ভিজিয়ে নিই, পরে তারপর ব্রেকফাস্ট করে তারপর চান করবো। আমরা সবাই মিলে পুরী গেছি। মৌলিরা আছে, ঐশ্বিকদারা আছে, আরেকজন আছে। সবাই মিলে পুরীতে স্নান করছি। আর এই পুরীতে রাত্রিবেলা এই বিচের সময় বিচ মার্কেট হয়। দেখো খুব মজা হচ্ছে। আমরা পুরীতে একটু স্নান করে নিই, একটু পরে স্নান করবো। এখন শুধু পা ভিজে আছি। দেখো পরপর ঢেউ আসছে। যখন বেলা বাড়বে তখন বিরাট বড় বড় ঢেউ এসছে। এখন তো ভাটা বলা যায়, তখন মনে হচ্ছে জোয়ার, আর একটু পরে হবে। সবাই নাচানাচ করছে, পা ভিজাচ্ছে, খুব মজা করছে। মন্দিরও রয়েছে। সুপ্রভাত, আমরা পুরীতে এসে গেছি। গতকাল কলার একটু খারাপ, ঠিক আছে, মনে কিছু করবেন না। আমরা সুপ্রভাত, কালকে আমরা ভোরবেলায় পৌঁছে গেছি। 4টার সময় পৌঁছে গেছি। 4:30টার সময় ঘর ছেড়ে দিয়ে ঢুকে পড়লাম। ঘরগুলো খুব একটা ভালো না, মানিয়ে নিতে হলো। করার নেই, আমরা গতকাল প্রচুর ঘুরেছি, জলে প্রচুর চান করেছি, হাঁপিয়ে গেছি চান করতে। একজন তো চান করতে করতে ঘুমিয়েই পড়লো, চা খেতে খেতে ঘুমিয়েই পড়লো। যাই হোক যাই হোক, এখন আমরা আবার কালকে দিকে ভালো ঘুরেছি, মন্দিরে গেছি। আজকে আবার সকালবেলা এসে চা টা খেয়ে আবার জলে নামবো। ভালো পরিবেশ, বড্ড মেঘলা হয়ে আছে, ভালো এই আর কি চলছে। আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে, অসুবিধা নেই, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। নতুন ঘর দেখা হচ্ছে, যদি পাওয়া যায় ভালো, না পেলে ওইটাকেই মানিয়ে নিতে হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এই বলুন না, তুমি দাঁড়াও। ও এই কিন্তু না, তিন তিন না, কেটে দিন দিন না। সবাই এখন চা টা খাচ্ছে, আমিও খেয়েছি চা। সামনে রাস্তাটা দিয়ে বিচে যাওয়া, বেলা বিচ মার্কেট বসে। গরম চা খেতে পারছি না, সবচেয়ে কালকে বড় সুন্দর ঘটনা হয়েছে, গরম চা একদম খেতে খেতে ঘুমিয়ে পড়লো, চা খেতে খেতে ঘুমিয়ে পড়লো। ক্লাসিক জিনিস হয়েছে, একদম গেঞ্জি মেঞ্জি গায়ে ঘুরে গেছে। এখন আমরা বিচে চলে এসেছি, একটু পাটা ভিজিয়ে নেবো জলে,
তারপর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে দিয়ে তারপর ভালো করে চান করছে। সেই চানটা 9:10 শুরু করবো, এখন জাস্ট একটু পাটা দেখিয়ে দিই তোমাদের। এখনো দেখো ঢেউটা অতটা নয়, কিন্তু যে বেলা বাড়বে কি বড় বড় ঢেউ আসবে। এই এখন কটা বাজলো? দেখো পা অব্দি জল চলে, সকালবেলা নৌকো করে মাছ ধরে এনেছে, আমরা মাছগুলো দেখতে পাচ্ছি। এ দেখো জালের মধ্যে কত মাছ, প্রচুর সামুদ্রিক মাছ, কাঁকড়াও আছে, সব দেখাবো। দেখো সমুদ্রের জলে আমি আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আমরা আজ আমুদে মাছ খাবো, তো আমুদে মাছগুলো কাটা হচ্ছে, মাছগুলো কাটা হচ্ছে দেখো। দেখো মাছ কাটা হয়ে গেছে, এখন আমরা একটা খাবার জায়গায় ঢুকেছি। আজ আমরা প্লেন ধোসা খাবো, প্লেন ধোসা খাবো। এসি জায়গাটা খুব সুন্দর, এসি রুম, প্লেন দেখি কখন প্লেন ধোসা আসে। এই দেখো আমার আর মৌলি ধোসা এসে গেছে, ধোসা সম্বর আর চাটনি রয়েছে, আগে দেখিয়ে দিই তারপর খাবো। এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচে, এটাকে বলে ব্লু ফ্ল্যাগ বিচও বলতে পারো। দেখো প্রথমে অটো করে এসেছি,
তারপর কিছুটা হেঁটে টিকিট কেটে ঢুকেছি। এই বিচে কিন্তু সমুদ্র আছে, মনে হচ্ছে চান করা যায় না, কারণ কিছু রেস্ট্রিকশনস রয়েছে, কিছু ফেলা ঠেলা যাবে না, নোংরা টোংরা ফেলা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমি জিম টিমের এক্সারসাইজ একটু বাদিকে রয়েছে, আমি আমরা বিচটা দেখি তারপর ওই সব দেখবো। এই বিচে বিকেলবেলা হলে সুন্দর ছবি টবি ভালো ভালো তোলা যেত, বিকেলবেলা আর আসা হয়নি, রাত্রিবেলা চলে এলাম। দেখো ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা হয়েছে, না হলে অন্ধকার লাগবে, এমনি অন্ধকার লাগছে খুব, তাই না? দেখো সামনে সমুদ্র, একদম সমুদ্র কাছাকাছি চলে এসেছি, কিন্তু পার হয়ে যায়নি। কোনো কিছু নোংরা টোংরা ফেলা যাবে না, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ফেলার রেস্ট্রিক কিছু কিছু। এখানে বিকেলবেলা হেলে এলে খুব ভালো হতো, কিন্তু আর আসা হয়নি, রাত্রিবেলা এলাম। দেখো ওদিকে লাইট আছে, যেখানে প্রথমে বললাম জিম টিম রয়েছে, এখন সেখানে যাচ্ছি। সামনে দুটো ডাস্টবিন রয়েছে, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। এখানে জিমের এক্সারসাইজ কিছু রয়েছে, স্লিপও আছে, তাছাড়া দুটো আরেকটা এক্সারসাইজ রয়েছে। এখন সেখানে ঢুকছি আমরা। এই দেখো এই একটা জিনিস, ওই সিগনালে বসেছে এরকম, অন্যরকম আরেকটা রয়েছে, সেটা হাতল, যেখানে হাতটা ধরে সেটা তুললে একটু সিটটা উঠবে, এরকম করতে হবে। আর ওই দিকেরটা হচ্ছে এক বসে পা দিয়ে চাপ দিলে সিটটা উঠবে, পায়ের গোড়ালি চাপ দেবে, গোড়ালিতে দিয়ে সিটটা উঠবে। দেখো এইটা জিমের একটা এক্সারসাইজে উঠছি। দেখো এখানে ঝোলার জায়গা রয়েছে, পাশে আমরা এই গোল্ডেন বিচে হোয়াইট ক্র্যাব দেখেছিলাম। ওদিকে দুটো বড় বড় স্লিপ আর একটা ছোট্ট স্লিপ রয়েছে, উঠেছিলাম। আর
ক্লান্ত হয়ে মা সমীর কাকু এখন বসে পড়েছে। আজ 28 তারিখ এই পুরীর ভিডিওটা, পার্ট ওয়ানের এই পুরীর ভিডিওটাই গোল্ডেন বিচ হয়ে শেষ করলাম। আগামীকাল 29 তারিখ আমরা ট্রেনে উঠব, আগামীকাল আরও জলে চান টান করবো। এখন আমরা স্লিপে চড়ছি, চান টান করবো, দিয়ে তারপর আমরা গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গায় যাব, তখন আবার তোমাদের দেখাবো এর পরের পার্টে ভিডিওটি। ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।